আজকে আনিসুর রহমান স্যারের পাঠচক্রের প্রথম দিনে প্রথম ক্লাসটি নিতে পেরে আমি যেমন আনন্দিত তেমনি আনিসুর রহমান এক বহুমুখী প্রতিভা, এক বহুমুখী ব্যক্তিত্ব এবং তার কর্মজীবন একইভাবে বহুমুখী এবং তার কিছুটা নমুনা আপনারা শুনেছেন বিভিন্ন বক্তার কাছ থেকে এবং এই পাঠচক্র যখন আর এগোবে আরো শুনবেন যে একই ব্যক্তি কেমন করে এতদিকে নিজেকে প্রসারিত করতে পারে ভেবে অবাক হতে হয়। কিন্তু একটা জিনিস আপনারা হয়তো জানবেন না, যেটা আমি আমার জানার সৌভাগ্য হয়েছে, সেটা হচ্ছে আনিসুর রহমান শিক্ষক হিসেবে কেমন ছিলেন, সেটা আমি কেমন বলতে পারবো এবং আরো দু একজন তার ছাত্র বলতে পারবে সেটা অন্যকে বলতে পারবে। এই দ্বন্দ্ব আমারও ছিল যখন মাস্টার্স করি ইসলামাবাদ ইউনিভার্সিটিতে আনিসুর রহমানের ছাত্র হিসেবে। কিন্তু শেষ পর্যন্ত আমি যে অর্থনৈতিক অঙ্গনে ঢুকেছি, অর্থশাস্ত্রের অঙ্গনে ঢুকেছি এবং এখনো বিচরণ করছি, তার দায় দায়িত্ব অনেকাংশে আনিসুর রহমানের। প্রত্যক্ষভাবে নয়, উনি কিন্তু জানেনও না যে উনি এর জন্য দায়ী, কেন আমি বলছি উনি দায়ী, কারণ উনি এক বছর যে আমি তার কাছে অর্থনীতির শিক্ষা গ্রহণ করেছি, আমার জীবনের সবচেয়ে মূল্যবান সংগ্রহ এবং সম্পদ আমার সেই এক বছরের শিক্ষা তার কাছ থেকে। উনি ইসলামাবাদ ইউনিভার্সিটি তখন কেবল শুরু, আমি ওনার দ্বিতীয় ব্যাচের ছাত্র, প্রথম ব্যাচে ছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং ব্যারিস্টার এখন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ওনার ছিলেন প্রথম ব্যাচে, আমি ছিলাম দ্বিতীয় ব্যাচে। এবং প্রথম দ্বিতীয় দুটো ব্যাচেই আনিসুর রহমান গুটি কয়েকজন ছাত্রকে নিজের হাতে বাছাই করে ঢাকা থেকে নিয়ে ইসলামাবাদে নিয়ে গিয়েছিলেন এবং পশ্চিম পাকিস্তান থেকে একজন দুজন নিতেন, কিন্তু বেশিরভাগই ছিল পূর্ব পাকিস্তান থেকে। সেই কয়েকজন ছাত্রকে একটা নিবিড় পরিবেশে অনেকটা গুরুগৃহে শিক্ষা দেওয়ার মতো করে উনি হাতে কলমে শিক্ষা দিতেন, কারণ শিক্ষক ছিলেন তিন চারজন, ছাত্র ছিলাম সাত আটজন, প্রত্যেকে এককভাবে গভীরভাবে নজর দেওয়া হতো এবং এদের মধ্যে অসাধারণ শিক্ষক ছিলেন আনিসুর রহমান। উনি জটিল অত্যাত্মিক জিনিসগুলো এত সুন্দর সহজভাবে ছাত্রদেরকে বোঝাতেন, আমাকে বোঝাতেন, তখন থেকেই আমি অর্থশাস্ত্রের প্রতি আকৃষ্ট হয়েছি এত গভীরভাবে আমি ভেবেছি এই হচ্ছে আমার ভবিষ্যৎ, আমি সিএসএস পরীক্ষা দেব না, এই কারণে উনি দায়ী কেন আমি অর্থনীতিবিদ হয়েছি। সফল হয়েছি না বিফল হয়েছি সেটা অন্য প্রশ্ন, কারণ আমার জীবনের বিরাট একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের পিছনে অনুপ্রেরণা জুগিয়েছিল তার শিক্ষকতার বৈশিষ্ট্য। আমি খুব সৌভাগ্যবান একদিক থেকে যে আমি পৃথিবীর অর্থনৈতিক ক্ষেত্রে বাঙালি পূর্বাঞ্চলের ভারত উপমহাদেশের দুজন মহান শিক্ষক এবং অর্থনীতিবিদের কাছ থেকে সরাসরি শিক্ষা গ্রহণ করতে পেরেছি, একজন আনিসুর রহমান এবং পরবর্তীতে অমর্ত্য সেন যখন আমি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়তে যাই। এই দুজনই অসাধারণ অর্থনীতিবিদ, কিন্তু অনেকেই জানেন না তারা দুজনই অসাধারণ শিক্ষক। আমি শিক্ষকতার উপরে জোর দিচ্ছি বেশি, কারণ আমার মনে হয় আমি জীবনে আনিসুর রহমানের মতো ভালো শিক্ষক প্রথম পেয়েছি, তারপর অমর্ত্য সেনকে পেয়েছি, কিন্তু ওই যে প্রথম যে অভিজ্ঞতাটা, ওই প্রথম অভিজ্ঞতার প্রভাবটা এখনো মনের মধ্যে জলজল করে চলছে। আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি তার ছাত্র বলে এবং তার ছাত্র হিসেবে তার পাঠশালায় প্রথম ক্লাসটা নিতে পেরে আমি সত্যি অত্যন্ত গর্বিত। আনিসুর রহমানের বহুবিধ কর্মজীবনে তার বিভিন্ন শাখা প্রশাখার বিস্তারিত আলোচনা ভবিষ্যতে তার এই চার মাস ব্যাপী পাঠক্রমের মধ্যে হবে।
আমি একটি বিষয়ের উপরে আজকের ক্লাসে নজর দেব, যেটা আজকের প্রজন্মের কাছে অনেক প্রায় পুরোটাই হয়তো অজানা। সেটা হচ্ছে ১৯৬০-৬০-৬০-এর দশকে ওনার যে অর্থনীতির তাত্ত্বিক দিকে তার যে অবদান, সেই অবদান সম্বন্ধে আমি কিছু বলব। কিন্তু আমার উদ্দেশ্য শুধু তার তত্ত্বগুলো নিয়ে আলোচনা করা নয়, আমার আরেকটি অন্তর্নিহিত উদ্দেশ্য আছে। অন্তর্নিহিত উদ্দেশ্যটা হচ্ছে, আমি মনে করি যে আনিসুর রহমান তাত্ত্বিক অর্থনীতিবিদ হিসাবে পৃথিবীর ওই সময়কার যে কোনো তাত্ত্বিক অর্থনীতিবিদের সমকক্ষ ছিলেন, মেধার দিক থেকে, অনুধাবনের দিক থেকে এবং জ্ঞানের দিক থেকে। তাত্ত্বিক অর্থনীতিবিদ হিসাবে উনি অমর্ত্য সেনের সমকক্ষ ছিলেন, সুখময় চক্রবর্তীর সমকক্ষ ছিলেন এবং পশ্চিমাঞ্চলের যারা বিখ্যাত অর্থনীতিবিদ তাদের সমকক্ষ ছিলেন। কিন্তু একটা ব্যাপারে তাকে বৈশিষ্ট্য ছিল যেটা অনেকেরই ছিল না, সেটা হচ্ছে উনি শুধু তত্ত্বের খাতিরে তত্ত্ব করেন, তার গভীর তাত্ত্বিক লেখাগুলোর পিছনেও একটা গভীর সামাজিক মূল্যবোধ অনেক সময় অন্তর্নিহিত ছিল, অনেক সময় প্রকাশ্য ছিল। আমি মনে করি যে ১৯৬০-এর দশকে তার যার কাজগুলো আছে সেটা হচ্ছে অর্থনীতির তাত্ত্বিক বিশ্লেষণ এবং প্রগতিশীল সামাজিক মূল্যবোধের সমন্বয়ের এক অপূর্ব দৃষ্টান্ত তার ১৯৬০-এর দশকের লেখাগুলো। এই সমন্বয় তত্ত্বের সাথে মূল্যবোধের সমন্বয়, এই সমন্বয়ের দিকটাই আমি আজকের ক্লাসে আপনাদের সামনে তুলে ধরতে চাই। ওই ১৯৬০-এর দশকে যে লেখাগুলো তিনি লিখেছিলেন, ১৯৬০-এর দশকে যিনি যে লেখাগুলো লিখেছিলেন তার সব তাত্ত্বিক দিক থেকে সবগুলির মধ্যে একটা মিল ছিল এবং এই মিলের ভিত্তিতে এই লেখাগুলোকে অর্থনীতির একটা বিশেষ অঙ্গে ফেলা যায়। এই বিশেষ অঙ্গটার নাম হচ্ছে পরিভাষায় অপটিমাল গ্রোথ থিওরি, কাম্যতম প্রবৃদ্ধির তত্ত্ব। না, কাম্যতম প্রবৃদ্ধির কথা বুঝতে হবে, আজকালকার ইদানিং আমরা যদি দেখি এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যাতে মনে করা হয় প্রবৃদ্ধির হার যত বেশি হবে ততই মঙ্গল, যত বাড়ানো যায় ততই মঙ্গল, প্রবৃদ্ধির সর্বোচ্চায়ন ম্যাক্সিমাইজেশন অফ ইকোনমিক গ্রোথ ভালো। এই ধারণাটি ঠিক না, প্রবৃদ্ধির হার যত বেশি হবে ততই যে মঙ্গল তা নিশ্চিত করে বলা যায় না। এবং অপটিমাল গ্রোথ থিওরি অর্থাৎ কাম্যতম প্রবৃদ্ধির থিওরি তত্ত্ব এই কথাই বলে যে আমি যদি ভাবি যে ২ ভাগ প্রবৃদ্ধি ভালো, না ৬ ভালো, না ৮ ভালো, না ১০ ভালো, যত উপরে যাবো ততই ভালো তা না, এমন হতে পারে মাঝামাঝি একটা প্রবৃদ্ধির হার আছে যেটাই হয়তো দেশের জন্য সবচেয়ে মঙ্গলকর। এবং কি করে আমরা বুঝবো কোনটা কাম্যতম, সেই তত্ত্বের বিশ্লেষণ ছিল কাম্যতম প্রবৃদ্ধির তত্ত্বের বিষয়বস্তু। এই বিষয়বস্তু শুরু হয় দুটো প্রভাব থেকে। একটা প্রভাব আসে ১৯৫০-এর সালের দিকে রবার্ট সোলোর যুগান্তরকারী কিছু লেখার মাধ্যমে, যেখানে উনি আলোচনা করেন যে একটা দেশের প্রবৃদ্ধির হার কিসের উপরে নির্ভর করে এবং কেমন করে সে প্রবৃদ্ধির হারকে বাড়ানো যেতে পারে, প্রভাবিত করা যেতে পারে। সোলো তার সেই লেখার জন্য ইকোনমিক্সে নোবেল প্রাইজ পেয়েছে। তারপর থেকেই গ্রোথ থিওরি, প্রবৃদ্ধির তত্ত্ব অর্থনীতিবিদদের একটি বিশেষ আকর্ষণীয় বিষয়বস্তু হয়ে গেল। কিন্তু এর পরপরই এই প্রশ্নটা উঠল, প্রবৃদ্ধি যত বেশি হবে ততই কি ভালো? সম্ভবত নয়। এবং এর এই চিন্তাটি প্রভাবিত করল পুরনো আরেকটি লেখা, যেটা ১৯২৮-এর সালে ফ্র্যাঙ্ক রেমজে নামে এক ব্রিটিশ অর্থনীতিবিদ লিখেছিলেন, কিন্তু অনেকদিন ওটা হারিয়েছিল। সলোর লেখার পরে এটা উঠে এসল এবং ফ্র্যাঙ্ক রেমজে সেখানে একটি প্রশ্ন করেছিলেন যে একটা জাতি যে সঞ্চয় করবে, সঞ্চয় করা দরকার, কারণ সঞ্চয়ের ভিত্তিতে বিনিয়োগ হবে,
বিনিয়োগের ভিত্তিতে প্রবৃদ্ধি হবে, দেশের জনসাধারণের জীবনযাত্রার মান বাড়বে, সঞ্চয় তো করতে হবে, কিন্তু তার জাতীয় আয়ের কত অংশ সঞ্চয় করবে? যত বেশি সঞ্চয় ততই কি ভালো? নাকি আমরা বলতে পারি যে না, এমন একটা সঞ্চয়ের মাত্রা আছে যার কমও ভালো নয়, যার বেশিও ভালো নয়, সেটা যদি পাই সেটাকে আমরা বলবো অপটিমাম সেভিং, কাম্যতম সঞ্চয়। তো উনি ওই কাম্যতম সঞ্চয়ের একটা তত্ত্ব দিয়েছিলেন, তার তার অন্তর্নিহিত ধারণাটা খুব সহজ। কারণ আমরা যদি আজকে প্রবৃদ্ধির হার যত বেশি সম্ভব করতে চাই, তাহলে কি করতে হবে? তার জন্য বিনিয়োগ তত বেশি করতে হবে, এবং বিনিয়োগ তত বেশি করতে হলে সঞ্চয় তত বেশি করতে হবে। কিন্তু সঞ্চয় করার একটা মূল্য আছে, যত বেশি সঞ্চয় করবেন আজকে তত বেশি ট্যাক্স স্বীকার করতে হবে। কারণ যে আয়টা আমরা করছি তার থেকে আমরা কিছু ভোগ করি আর কিছু সঞ্চয় করি। কাজে সঞ্চয় যদি আপনি সর্বোচ্চায়ন করতে চান, তাহলে ভোগকেও একইভাবে সংকুচিত করতে হবে, এই ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ তো স্বীকার করতেই হবে, কিন্তু কতটুকু ত্যাগ স্বীকার করবো সেটা হচ্ছে প্রশ্ন। কারণ আজকে যদি আমরা অতিরিক্ত ত্যাগ স্বীকার করে বেশি বেশি সঞ্চয় করে ভবিষ্যতে প্রবৃদ্ধি করি, সে প্রবৃদ্ধি ভোগ করবে কারা? পরবর্তী প্রজন্ম। তা আজকে আমরা ত্যাগ স্বীকার করছি, তার ফলাফল ভোগ করবেন ভবিষ্যৎ প্রজন্ম। তা আজকে যারা ত্যাগ স্বীকার করছি এবং কিছুটা ভোগ করছি, আর ভবিষ্যতে যারা ভোগ করবেন ফলাফল, তাদের মধ্যে তো একটা সাম্যের প্রশ্ন আছে। আমরা আজকে এমনিতেই দরিদ্র, এই দরিদ্র প্রজন্ম যদি বেশিরভাগ ত্যাগ স্বীকার করি, আর ভবিষ্যতের প্রজন্ম যারা আমাদের থেকে একটু উন্নত জীবনযাত্রা যাপন করবেন, তারা যদি কম সঞ্চয় করে বেশি ভোগ করেন, এই অসম্ম তো ঠিক হল না। এই ধারণার ভিত্তিতে প্র্যাকটিসে বলেছিলেন যে আমাদের পাপ দেখতে হবে, যে আমরা যদি এই বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম প্রত্যেকের ভালো মঙ্গল চিন্তা করে সেই মঙ্গলকে ম্যাক্সিমাইজ করতে হবে, প্রত্যেককে মঙ্গল ম্যাক্সিমাইজ করতে হবে, সব প্রজন্মে মঙ্গলের সমষ্টিকে ম্যাক্সিমাইজ করতে হবে। এবং সেটা যদি ম্যাক্সিমাইজ করতে হয়, তাহলে এমন হতে পারে যে আমরা আজকে কিছুটা কম সঞ্চয় করব, কিছুটা কম প্রবৃদ্ধি করব, যাতে ভবিষ্যতে যারা আসেন তারা যেন আরো সঞ্চয় করে আরো করবে। এই সঞ্চয় এই ত্যাগের ত্যাগের বোঝাটার একটা সাম্য, একটা সম্যমান ডিস্ট্রিবিউশন ভাগ হতে হবে। সঞ্চয়ের সব বোঝা বর্তমান প্রজন্মের ঘাড়ে চাপানো যাবে না, তার থেকেই অপটিমাল গ্রোথের জন্ম, কাম্যতম প্রবৃদ্ধি তত্ত্বের জন্ম। কিন্তু এই তত্ত্বটা করতে গিয়ে একটা একটা টেকনিক্যাল সমস্যা ছিল। অর্থনীতিবিদরা আগে যখন কিছু একটা ম্যাক্সিমাইজ করার ব্যাপারে ভাবছেন, অর্থনীতির ছাত্র অনেকে জানবেন যে উপভোগ ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন, উপযোগ উপভোগকে কিভাবে ম্যাক্সিমাইজ করা যায় এটা জানতেন। কিন্তু বিভিন্ন প্রজন্মের সামষ্টিক উপযোগকে কিভাবে ম্যাক্সিমাইজ করা যায়, এক বিভিন্ন একটা কালের প্রশ্ন আছে। আজকে যে আমি অ্যাকশন নেব সেটা পরবর্তী সময়ে তার একটা প্রভাব আছে, তখন যে কাজ অ্যাকশন নেব তারপরে তার একটা প্রভাব আছে। এইগুলোকে এই পারস্পরিক প্রভাবগুলোকে মাথায় রেখে কেমন করে একটা সামষ্টিক উপযোগকে ম্যাক্সিমাইজ করা যায় এক টেকনিক্যাল সমস্যা ছিল। এবং এই টেকনিক্যাল সমস্যাটা একটা সমাধান ছিল সেই সময়, এবং একটা কলা কৌশল ব্যবহার করা হতো গণিত শাস্ত্রে, তার নাম হচ্ছে ক্যালকুলাস অফ ভ্যারিয়েশনস। সেটা 100 বছর আগে থেকেই ছিল, কিন্তু ওই কলা কৌশলের কিছু সীমাবদ্ধতা ছিল, এটা সবাই জানতেন। এই সীমাবদ্ধতাগুলি দূর করার জন্য 1950 শতকের শেষের দিকে এবং 1960 দশকের প্রথম দিকে দুটো নতুন কলা কৌশল বের হয়। আমি বলছি কেন গণিতের মধ্যে যাচ্ছে তার একটি কারণ আছে। এই যে কলা কৌশল দুটো বের করা হয়, একটার নাম হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং, করেছিলেন আমেরিকার একজন গণিতজ্ঞ বেলম্যান নামে। আরেকটার নাম হচ্ছে অপটিমাল কন্ট্রোল থিওরি, এটার উদ্ভাবক ছিলেন একজন রাশিয়ান গণিতজ্ঞ পন্ত্রিয়াদিন। এরা দুজন দুটো বিকল্প পন্থা দেখিয়েছিলেন কেমন করে এই আন্তকালীন বিভিন্ন প্রজন্মের মঙ্গলকে সামষ্টিকভাবে ধরে কিভাবে সেটাকে অপটিমাইজেশন করা যায়। এই টেকনিকগুলো বের করেছিল, কিন্তু টেকনিকগুলো কিন্তু তারা অর্থনীতি শাস্ত্রের জন্য বের করেননি,
তারা মূলত বের করেছিলেন প্রকৌশল শাস্ত্রের জন্য, ইঞ্জিনিয়ারিং এর জন্য। তাদের মাথায় অর্থনীতির কথা ছিল না, কিন্তু যখন এই কৌশলগুলি প্রকাশিত হয়ে গেল, বেলম্যান 1959, পত্রে আগে তার পরপরই রাশিয়ান ভাষায় আগে লেখা ছিল, কিন্তু ইংরেজি ভাষায় প্রচলিত হল 60 দশকের। এগুলো বের হওয়ার পরে অর্থনীতিবিদরা তাকিয়ে থাকলেন ওদের কৌশলগুলোর দিকে অবাক বিস্ময়ে। এই তো পেয়েছি, এতদিন যা আমরা করতে পারিনি, যে এই যে আন্তকালীন মঙ্গলকে, সামষ্টিক মঙ্গলকে অপটিমাইজ করার ভালো পদ্ধতি আমরা পাইনি, এই তো পেয়ে গেছি বলে প্রচন্ড বেগে একের পর এক অর্থনীতিবিদ ছাপিয়ে পড়লেন এই কৌশলগুলোকে তাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করার জন্য। এবং এই প্রয়োগ করতে গিয়ে এক বিরাট এক গোষ্ঠী তৈরি হলো, যারা অপটিমাল গ্রন্থের গবেষক ছিল। কিন্তু এই গবেষকদের মধ্যে একটা প্রবণতা অনেক সময় দেখা গেল, এটা অনেক সময় হয় যে তারা কৌশলের উপরে বেশি আকৃষ্ট হয়ে গেল, আসল বক্তব্যটা তাদের কাছে গৌণ হয়ে গেল। অঙ্ক কেমন করে করা যায় সে এক খেলায় মেতে উঠলেন তারা, এবং এই খেলার পিছনে অঙ্ক করার আনন্দটাই যেন বড়, কিন্তু এর সামাজিক তাৎপর্য কি এটা অনেকেই ভুলে গেলেন। আনিসুর রহমান ভুলেন, আনিসুর রহমানও সে খেলা খেলেছেন। এবং প্রথম দীক্ষা 1959 সালে বেলম্যানের বইটি প্রকাশিত হয়, 1960 সালে এক বছর পর উনি যখন হার্ভার্ডে তার পিএইচডির গবেষণা শুরু করেন, সেই বেলম্যানের ডাইনামিক প্রোগ্রামিং কৌশল ব্যবহার করে উনি তার পিএইচডি থিসিস করেন। কাজেই গণিতশাস্ত্রের যেই নতুন দিগন্তের উন্মোচন হয়েছিল, সেই দিগন্তে উনি প্রবেশ করেছিলেন, তার থেকে সংগ্রহ করে এনেছিলেন কলা কৌশল এবং তার গবেষণায় প্রয়োগ করেছিলেন। কিন্তু গবেষণায় প্রয়োগ করেছিলেন অঙ্কের খেলার জন্য নয়, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তৎকালীন সামাজিক এবং রাজনৈতিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যে প্রশ্নটা ছিল, ধরুন একটা দেশের দুটো প্রদেশ আছে, বুঝতে পারছেন কোন দেশের কথা ভাবছেন, ধরুন একটা দেশের দুটো প্রদেশ আছে, তার কেন্দ্রীয় সরকার বিনিয়োগ করবেন দুই দেশ, দুই প্রদেশে। যদি আমরা প্রবৃদ্ধি বাড়াতে চাই অথবা 20 বছর পরে একটা নির্দিষ্ট জাতীয় আয়ে পৌঁছাতে চাই, তাহলে কোন প্রদেশে বিনিয়োগ বেশি হওয়া উচিত? এর একটা স্বাভাবিক উত্তর হবে যেই প্রদেশের উৎপাদিত শক্তি বেশি, যেখানে বিনিয়োগ থেকে রিটার্নটা বেশি হবে সেখানে বিনিয়োগ হোক, এবং তদানীন্তন পাকিস্তানে এটাই ছিল চিন্তা। ওনার প্রথম প্রশ্ন ছিল, আসলে কি তার যেই প্রদেশের উৎপাদিকা শক্তি বেশি সেখানে কি শুধু বিনিয়োগ হওয়া উচিত? উনি বললেন না, এমন যে হতে হবে এমন কোনো কথা নেই। কারণ ভাবুন যে বিনিয়োগ তো করতে হবে, কিন্তু বিনিয়োগের জন্য তো সঞ্চয় প্রয়োজন, এই সঞ্চয়টা আসবে কোথা থেকে? এই দুই প্রদেশ থেকে তো আসতে হবে। যদি এমন হয় যে এক প্রদেশের উৎপাদিকা শক্তি বেশি কিন্তু আরেক প্রদেশের সঞ্চয় করার ক্ষমতা বেশি, তাহলে কি করবেন? এই প্রশ্নটার উনি সমাধান দিলেন ওই বেলম্যানের ডাইনামিক প্রোগ্রামিং কৌশলটি ব্যবহার। উনি বললেন যে যদি এমন হয় যে এক প্রদেশের উৎপাদিকা শক্তি বেশি আরেক প্রদেশের সঞ্চয় করার ক্ষমতা শক্তি বেশি, তাহলে কোন কোন ক্ষেত্রে এমন দেখা যাবে যে যেই প্রদেশে সঞ্চয় করার ক্ষমতা বেশি সেখানে প্রথম দিকে সেখানেই বিনিয়োগ করতে হবে, এবং কালক্রমে কোনো একটা পর্যায়ে বিনিয়োগটার মাত্রা তখন সুইচ করা যেতে পারে ওই প্রদেশ থেকে অন্য প্রদেশে যেখানে উৎপাদিকা শক্তি বেশি। কাজেই প্রথম থেকেই যে আমরা উৎপাদিকা শক্তি যেখানে বেশি সেখানে করব, এবং তখনকার বিষয়ে সময়ে এটাই বলা হতো যে পশ্চিম পাকিস্তানের যেহেতু তাদের অবকাঠামো ভালো, তাদের অনেক এন্টারপ্রেনার্স আছে, তাদের লেখাপড়ার লোক বেশি আছে, কেন্দ্রীয় ক্ষমতার কাছাকাছি, কাজে ওদের উৎপাদিকা শক্তি বেশি। উনি বললেন, উনি তথ্য দিয়ে দেখালেন, না পূর্ব পাকিস্তানের সঞ্চয়ের ক্ষমতা বেশি, সেভিংস রেট আমাদের বেশি ছিল পূর্ব। তাহলে প্রমাণিত হলো যে আমাদেরকে এখন প্রথম দিকে
তাহলে ওই প্রদেশে বেশি বিনিয়োগ করতে হবে যেখানে সঞ্চয় বেশি। কাজে একতরফা ভাবে আপনারা বলবেন যে যেখানে উৎপাদিকা শক্তি বেশি হবে না। তার এই লেখা প্রকাশিত হয়েছিল 1963 সালে এবং এই লেখা এখনো এই অপটিমাল ডেভেলপমেন্ট পর পর একটা কথা বলে রাখি, পর পর তার পরে একজন বিখ্যাত অর্থনীতিবিদ এবং অর্থনীতিবিদ ইকোনমেট্রিশিয়ান মাইকেল ইন্টিগ্রেটর, যার লেখা আপনারা অনেকে বই পড়েছেন লেখা পড়েছেন, মাইকেল ইন্টিগ্রেটর একটা মন্তব্য করেছিলেন আনিসুর রহমানের লেখার উপর, সেটাও প্রকাশিত হয়েছিল এবং সে মন্তব্য উনি দেখিয়েছিলেন যে শুধু বেলম্যানের ডাইনামিক প্রোগ্রামিং নয়, পন্থ্রিয়াগিনের অপটিমাল কন্ট্রোল থিওরি ব্যবহার করেও এই একই ধরনের সিদ্ধান্তে পৌঁছানো যেতে পারে। আনিসুর রহমান পরে ওটা উত্তর দিয়েছিলেন, আরেকটা প্রকাশিত হয়েছিল, উনি বললেন যে আমি যখন প্রথমত লিখি তখন পন্থ্রিয়াগিন তখন বসে পৌঁছেনি আমাদের কাছে, কাজে আমি বেলম্যানের ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে করেছি, কিন্তু অপটিমাল কন্ট্রোল থিওরি দিয়েও করা যায়। কিন্তু সেখানে উনি বললেন যে ইন্টিগ্রেটর সাহেব আপনি করেছেন ঠিকই, কিন্তু আপনি একটু ভুল করেছেন। উনি ভুল পয়েন্ট আউট করে দিলেন, কিছু তাত্ত্বিক ভুল ছিল, অঙ্কের ভুল ছিল, বলে দেখালেন যে একই সিদ্ধান্তে আমি আসতে পারি এই অপটিমাল কন্ট্রোল থিওরি দিয়ে, থিওরি দিয়ে। এই যে তার প্রাথমিক কাজগুলো তদানীন্তন নতুন কলাকৌশল ব্যবহার করে এই যে কাজ, এই কাজ এখনো পথিকৃ কাজ হিসেবে বিবেচিত হয়। একটা স্নাতকোত্তর পর্যায়ে একটা গাণিতিক অর্থশাস্ত্রের বই অনেকদিন পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হতো, লেখক ছিলেন টাকায়ামা, একজন জাপানিজ অর্থনীতিবিদ। সে টাকায়ামার পাঠ্যপুস্তকে যখন অপটিমাল কন্ট্রোল থিওরি আলোচনা করা হয় তখন তার একটি পথিকৃত উদাহরণ হিসেবে আনিসুর রহমানের সেই প্রবন্ধের আলোচনা আছে। দিস ইজ দ্য এক্সাম্পল অফ হাউ অপটিমাল কন্ট্রোল থিওরি ইজ ডান ইন প্র্যাকটিস, এটা বোঝানোর জন্য এখনো তার পাঠ্যপুস্তকে ওটা আছে। এরপর আরেকটি প্রবন্ধে দুই এক বছর দুয়ের পর আরেকটি প্রবন্ধে উনি এই অপটিমাল কন্ট্রোল থিওরির উপরে আবার ফিরে এলেন, ফিরে এলেন আরো দুটি কারণে, যে দুটি কারণের পিছনে যে কারণ দুটি তাকে তাড়া করছিল সেগুলো অঙ্কের মারপ্যাচ না, যে কারণ দুটি তাকে তাড়া করছিল তা হচ্ছে আবারও সামাজিক মূল্যবোধ। কিন্তু বাহ্যিকভাবে তার আলোচনায় বিষয়বস্তু ছিল অঙ্কের একটি টেকনিক্যাল দিক। টেকনিক্যাল দিকটা হচ্ছে এরকম, আমরা যদি বলি যে আমাদের বিভিন্ন প্রজন্মে সমষ্টিগত মঙ্গলকে আমরা ম্যাক্সিমাইজ করতে চাই, এই প্রজন্মের পর প্রজন্ম প্রজন্মের পর প্রজন্ম আমরা কতদূর যাব, কয়েকটা প্রজন্মকে